হ্যালো গাইস, প্রিয়া স্পোর্টসের আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে আরো একবার জল্পনা উস্কে দিয়েছে কিন্তু বিরাট কোহলি অধিনায়কত্বে ফিরছে, এরকম একটা জল্পনা এই মুহূর্তে শুরু হয়েছে আরসিবি সমর্থকদের মনে। কিন্তু কেন এরকম জল্পনা হঠাৎ কেন হলো এবং বিগত ম্যাচে কেন কি কারণে বাব দু প্লিসিস থাকতেও বিরাট কোহলি নেতৃত্ব দিলেন, তাহলে কি আগামী দিনে আরসিবি দলের অধিনায়ক হিসেবে ফিরছেন বিরাট কোহলি, এরকম অনেক জল্পনা এই মুহূর্তে আসলেও কি হতে চলেছে তাই নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। ভিডিও শুরুর আগে একটাই কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, কারণ যখনই আমি নতুন ভিডিও আপডেট করব তোমাদের কাছে যাতে আপডেটটা সবার আগে পৌঁছে যায়। আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের অধিনায়কত্ব ছেড়েছেন তিনি, নতুন অধিনায়ক করা হয়েছে পাপ দু প্লিসিসকে, দলের একজন সাধারণ সদস্য হিসাবে খেলছেন বিরাট কোহলি। কিন্তু কেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাকে অধিনায়কত্ব করতে দেখা গেল? পুরো ম্যাচের জন্য নয়, তবে একটা বড় সময় দলকে নেতৃত্ব দেন কোহলি। আসলে ব্যাট করার সময় লখনউয়ের অধিনায়ক কেএল রাহুলের ছোড়া একটি বল হাতে লাগে দু প্লিসিসের, কিছুটা চোট পান তিনি। তাছাড়াও প্রায় 20 ওভার ব্যাট করে 96 রান করেন দু প্লিসিস, তাই প্রথম ইনিংসের পর সাজঘরে বিশ্রাম নিচ্ছিলেন অধিনায়ক। দু প্লিসিস মাঠে নামার পরে ফের তিনি নেতৃত্ব দেয়া শুরু করেন। অনেক দিন বাদে নেতৃত্ব দিলেও তার ভার যে কমেনি তা প্রমাণ করে দিলেন কোহলি। রাহুলের সামনে গ্লেন ম্যাক্সওয়েলকে দিয়ে বল করান, অস্ট্রেলিয়ান স্পিনারকে খেলতে সমস্যায় পড়েন রাহুল। বুদ্ধি করে বোলারদের পরিবর্তন করছিলেন, তার ফলে শুরু থেকেই বেশি রান করতে পারেনি লখনউ। এবারে আইপিএলে এখনো পর্যন্ত ব্যাটে তেমন রান নেই কোহলির, 7 ম্যাচে মাত্র 119 রান করেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 48 তার সর্বাধিক, লখনউয়ের বিরুদ্ধে প্রথম বলে শূন্য করে আউট হন কোহলি। অন্যদিকে ভালো খেলছেন দু প্লিসিস, তার নেতৃত্ব 7 ম্যাচে 5টা ম্যাচ জয় পেয়ে লীগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। তো এই মুহূর্তে দেখা যাক পরবর্তীতে আবার ক্যাপ্টেন্সি নিয়ে কিছু ভাবা যায় কিনা বিরাট কোহলিকে, বা কিছু কিছু সময় বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সির দায়িত্ব কিছু কিছু ম্যাচে, বিশেষ করে যখন দু প্লিসিস দুর্দান্ত ফর্মে রয়েছেন তখন বিরাটকে বা বিরাটের কাঁধে যদি ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয় তাহলে সেটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও।